আসসালামু আলাইকুম গাইস, কে অবস্থা সবার? তো প্রথমে সবাইকে স্বাগতম জানাচ্ছি তানজিস ফটোগ্রাফার আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে ভিডিওটি মোটামুটি কিছুটা গুরুত্বপূর্ণ বা বলতে পারেন যে আজকে ভিডিওটি একটু ভিন্ন টাইপের হতে যাচ্ছে, কারণ বেসিক্যালি আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলি আজকে সেটা একটু ভিন্ন বিষয়ে কথা বলবো। তো আজকের বিষয়ে আমি কথা বলবো যে হ্যাশট্যাগ নিয়ে, কারণ অনেকে মনে করেন কি আসলে হ্যাশট্যাগ বিষয়টা শুধুমাত্র ইনস্টাগ্রামে সীমাবদ্ধ বা আমার শুধুমাত্র ফেসবুকে হ্যাশট্যাগ ইউজ করি এবং অনেকে জানেন না যে হ্যাশট্যাগ কি। সো এই সবগুলো বিষয় নিয়ে আমি আজকে ডিটেলসে কথা বলবো যে আপনি কিভাবে কোথায় কি ইউজ করতে পারেন, কিভাবে কোথায় কি মেসেজগুলো আপনি পাঠাতে পারেন। তো প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন আর এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেখানেও আপনি ক্লিক করে দেবেন, যাতে আপনি আমার সব ভিডিওর নোটিফিকেশন খুব ইজিলি পেয়ে যেতে পারেন। তো প্রথমেই যারা জানেন যে হ্যাশট্যাগ কি তাদের জন্য বলে রাখি, আপনি যদি কোনো পাওয়ারফুল মেসেজ বা কোনো ব্র্যান্ডের জন্য আলাদা আপনি কিছু তৈরি ক্রিয়েট করতে চান সেখানে আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো হ্যাশট্যাগের জন্য প্রথমে আমি যে হ্যাশ আছে সেটি ইউজ করবো এবং সেটির পাশে আমি স্পেস ছাড়া আমার যে ওয়ার্ড বা আমার যে মেসেজ আছে সেটি আমি লিখবো, তাহলে সেটা বোল্ড আকারে হয়ে যাবে। তো এখন বলি যে হ্যাশট্যাগ ইউজ করলে কী হবে বা কোথায় কী ইউজ করতে হবে। ধরেন যে আমার একটা ঘড়ি আছে, সেটা যে কোনো কোম্পানির হোক বা আমার একটা বডি স্প্রে আছে এক্স ব্র্যান্ডের, ঠিক আছে? তো এখন এক্স ব্র্যান্ডের তো বডি স্প্রে খেলে আমি ইউজ করি না, অনেকে ইউজ করে। হ্যাঁ, তো আপনি যখন এক্স ব্র্যান্ডের সেটিকে আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে যেখানে দিবেন আপনি হ্যাশট্যাগ এক্স দিয়ে দিলেন বা হ্যাশট্যাগ আপনি ওয়াচ, হ্যাশট্যাগ বডি স্প্রে এগুলো দিয়ে দিলেন, তাহলে এই রিলেটেড যে কটা পোস্ট আছে সেগুলো আপনার সামনে শো হবে বা সেগুলোর সাথে আপনার কন্টেন্টগুলো অ্যাড হয়ে যাবে। তো যখনই কেউ হ্যাশট্যাগের উপর ক্লিক করবে সেখানে সবগুলো পোস্ট ক্রমান্বয়ে সিরিয়াল ওয়াইজ দেখাতে থাকবে। তো বেসিক্যালি এখন যে ব্যাপারটা দেখা যাচ্ছে, যেমন আমাদের বাংলাদেশে এই মুহূর্তে চলছে যে ধর্ষণ বিরোধী যে আন্দোলন চলছে, সেখানে অনেকে ইউজ করছে যে রেপ হ্যাশট্যাগস, আরও অনেক আমরা হ্যাশট্যাগগুলো ইউজ করতেছি। তো এর দ্বারা কী হয় যে একটি নির্দিষ্ট পার্টিকুলার যে মেসেজগুলো আছে বা একটি নির্দিষ্ট পার্টিকুলার যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু আমরা একসাথে এখানে পেয়ে যাচ্ছি। লাইক আমার কোনো একটা নিউজ দরকার, হ্যাঁ, যেমন আমি এখন যে ভিডিওটি বানাচ্ছি, লাইক আমি দিলাম যে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ, মানে আমার টপিক যেহেতু হ্যাশট্যাগ, তো আমি ফার্স্টে হ্যাশ দিব, দেন আমি হ্যাশট্যাগ লিখবো। তাহলে কি হচ্ছে, আমার এই হ্যাশট্যাগ রিলেটেড যে কটা ভিডিও আছে বা আমি যে কটা ভিডিও বানিয়েছি আপনি যদি সেটির উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আমার সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন, আপনি কিন্তু অন্য টপিকে সেখানে যাবেন না। তার মানে একটি পার্টিকুলার টপিকে আপনি যদি একটি পার্টিকুলার হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে ওই টপিক রিলেটেড বা ওই হ্যাশট্যাগ রিলেটেড যেই কয়টা নিউজ আছে আপনি সেগুলো ইজিলি পেয়ে যাবেন। তো এখন কথা হলো যে আমি হ্যাশট্যাগ কেন ইউজ করবো, এর বেনিফিট কি? ওয়েল, বলতে গেলে এর অনেকগুলোই বেনিফিট আপনি আছে। আপনি যদি প্রথম কথা আপনি আপনার একটি নির্দিষ্ট ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন, যেমন ইনস্টাগ্রামে আমার নিজস্ব একটি হ্যাশট্যাগ আছে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ তানজিস ফটোগ্রাম, মানে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে নামে আমার ইনস্টাগ্রামে নিজে একটা হ্যাশট্যাগ আছে। সো এই হ্যাশট্যাগে কী হয় যে আমি যখন আমার কোনো ছবি আপলোড দিই আমি কিন্তু আমার ছবিতে সেই হ্যাশট্যাগগুলো ইউজ করি এবং পাশাপাশি কিন্তু অনেকেও আমার সেই হ্যাশট্যাগগুলো ইউজ করে। তার দ্বারা সো কী হচ্ছে, তার মানে আমি যে ছবিগুলো ছাড়ছি বা আমার রিলেটেড যে ছবিগুলো আছে বা যারা ফটোগ্রাফি করে তাদের কিন্তু সবগুলো আমরা একসাথে, সব ছবিগুলো আমরা একসাথে পেয়ে যাইতেছি, সবগুলো ক্রমান্বয়ে পেয়ে যেতেছি, আমাকে অন্য কোথাও কিন্তু যাইতে হচ্ছে না কোনো ছবির জন্য। সো আপনি কিন্তু এখানে কোনো খুব ইজিলি বেনিফিট পেতে পারেন বা আপনার যে কোম্পানি আছে আপনি কিন্তু সেটির ব্র্যান্ড আপনি বা সেটির মার্কেটিং খুব ইজিলি করতে পারেন। এখন কথা হলো যে এই হ্যাশট্যাগ আর কি কি ভূমিকা রাখে, ওয়েল বলতে গেলে এই হ্যাশট্যাগ আরও অনেকগুলো ভূমিকা রাখে, সেটি হলো যে হ্যাশট্যাগ কিন্তু একটা পাওয়ারফুল মেসেজ বহন করে, ঠিক আছে? যখন ধরেন যে আমাদের দেশে কোনো কাহিনী ঘটলো বা কোনো ইম্পর্টেন্ট কিছু ঘটে গেলো সেটি আপনি বাইরের দেশে জানান দিতে চাচ্ছেন, তো এটি তো কী হবে, আমি হ্যাশট্যাগ ইউজ করছি, হ্যাশট্যাগ আল জাজিরা, হ্যাশট্যাগ বিবিসি নিউজ, হ্যাঁ, পাশাপাশি লিখবো যে হ্যাশট্যাগ আমার এই যে ইস্যুটা ক্রিয়েট হচ্ছে সেই ইস্যুগুলো লিখবো। সো এর দ্বারা কী হবে, যখন দেখবেন যে একই হ্যাশট্যাগে অনেকগুলো টপিক আসছে সেটা কিন্তু বিদেশি মাধ্যম মিডিয়াগুলো নজরে যাবে। তার মানে কি, আপনি ওই হ্যাশট্যাগ দ্বারা আপনি আপনার দেশের বাইরে যে মিডিয়াগুলো আছে আপনি তাদের সাথে কানেক্ট করতে পারতেছেন, তাদেরকে জানতে পারছেন যে না আমার দেশে এই ইস্যুগুলো হচ্ছে বা আমার দেশে এই সমস্যাগুলো হচ্ছে বা আমি এই কাজগুলো করতেছি, আপনারা চাইলে দেখতে পারেন, ঠিক আছে? সো এভাবে কি আপনি হ্যাশট্যাগ দ্বারা নিউজ চারদিকে স্প্রেড করে দিতে পারেন। সো পার্সোনালি হ্যাশট্যাগ একটা বিরাট জিনিস বহন করে, একটা বিরাট মেসেজ বহন করে এই হ্যাশট্যাগ। আচ্ছা, এখন কথা হলো যে আমি কি হ্যাশট্যাগ ইউজ করব। ওয়েল, কোন একটা হ্যাশট্যাগ আপনি যখন ইউজ করবেন তার আগে চিন্তা করতে হবে আপনার যে কন্টেন্ট বা আপনার যে টপিক সেটা কি নিয়ে। হ্যাঁ, এখন সাপোজ আপনার টপিক হলো ফুড নিয়ে, আপনি যদি সেখানে ফুডটা লিখে আপনি যদি সেখানে অন্য কিছু লিখে দেন, অন্য হ্যাশট্যাগ ইউজ করেন, তাহলে কিন্তু কন্টেন্টের সাথে আপনার হ্যাশট্যাগ মিলতেছে না। তাহলে কি, যাদের
কন্টেন্ট খোঁজার দরকার হবে তারা কিন্তু আপনার কন্টেন্টকে বিন্দু মাত্র পাত্তা দিবে না। সো অবশ্যই আপনি যখন কোনো হ্যাশট্যাগ ইউজ করেন সেটা হোক ইনস্টাগ্রামে হোক ফেসবুকে, যেখানেই আপনি হ্যাশট্যাগ ইউজ করেন আপনার কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগ অবশ্যই ইউজ করতে হবে, এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন, তা না হলে কিন্তু আপনার পোস্ট কোনোভাবেই রিচ করবে না। ওয়েল এখানে আরেকটা কথা আছে, সেটা হলো এঙ্গেজমেন্ট। ঠিক আছে, এখন এঙ্গেজমেন্ট মানে কি, আপনি যখন এই হ্যাশট্যাগ ইউজ করেন সেই হ্যাশট্যাগের থ্রুতে কিন্তু আপনার পোস্ট অনেকের কাছে পৌঁছে যাচ্ছে। সো এর দ্বারা কিন্তু আপনার যে রিচ আছে আপনার পেজ বা আপনার আইডি যেটাই বলুন সেটা কিন্তু রিচ বাড়তেছে। সো আপনি কিন্তু এর দ্বারা খুবই দিলে আপনি আপনার আইডি বা আপনার নিজস্ব যে ব্র্যান্ড আছে আপনি কিন্তু সেটি রিচ বাড়তে পারতেছেন। এই ক্ষেত্রে হ্যাশট্যাগ অনেক ভূমিকা পালন করে। এছাড়া আমরা অনেক সময় দেখেছি অনেক বড় বড় আন্দোলন অনেক বড় বড় মুভমেন্টে কিন্তু এই হ্যাশট্যাগের থ্রুতে অনেক কাজের যে কাজ হয়েছে। আমি রিসেন্টলি বলতে পারেন যে আমাদের ফেসবুক গ্রুপে বা আমাদের একটা হ্যাশট্যাগ ছিল যে নো এইচএসসি ডিউরিং করোনা। ঠিক আছে, আর জাস্ট কিডিং। সো এই যে এই ব্যাপারগুলো যে এই ব্যাপারগুলো মেনশন আপনি যেগুলো হ্যাশট্যাগ ইউজ করবেন সেটি অবশ্যই আপনার কন্টেন্ট রিলেটেড হতে হবে। তো বেসিক্যালি এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখা যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি বিন্দু মত আপনার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে জানাতে পারেন যে নেক্সট আপনারা কী টাইপের ভিডিও চান বা আজকের এই ভিডিওটি কীভাবে কী করলে আরও ইমপ্রুভমেন্ট করা যেত। সো নেক্সট দেখাবেন অন্য কোনো ভিডিওতে, তখন সাথে থাকবেন। ধন্যবাদ।